প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে। দেখছেন দেশি গাভী বাছুর এখন শেষ মুহূর্তের বাজার। আমরা দেখি এই পাশে একটু করে দেখছি, এই পাশে একটু করে দেখছি আমরা এটার বাছুর কোনটা আমরা একটু দেখব। আজ 22 অক্টোবর 2021 রোজ শুক্রবার। আপনারা জানেন প্রতি শুক্রবার এবং সোমবার এখানে অনেক বড় বড় সংখ্যা আছে। আমরা একটু শুনি কেমন বস এটা নয়াজুয়া দুধ কেমন হবে? দুইবারে সাত লিটার। বাচ্চাটা কি বেটা না বেটি? বেটি কেমন এটার দাম? চা দাম 115। 115 কত কয়েছে দাম? দাম কয়েছে আপনি 70 কইছে? কত কয়? 85 কয়। টার্গেট কত? 95 টার্গেট। শুনছেন যে 95,000 টাকা হচ্ছে ওনার টার্গেট। এই গরুটা দেখি আমরা দেখছিলাম এই পাশে তুহিন ভাইকে দেখছি, উনি কিছু গাভী গরু কিনছেন। আমরা একটু তুহিন ভাইয়ের কাছ থেকে শুনবো, জানবো, দেখবো। এটা কি দর্শক দেখছেন গাভী সহ বাচ্চা গরু? কত কষে কত কষে? তিরানব্বই। হ্যাঁ 83,000। দর্শক আমি এই মাটি এখন গত না, এই মাটি এখন গত না, আমি তো কি করবো মানুষ কত? 83। 83 শুনছেন দর্শক, শুনছেন যে 82 আর 81 83 এরকম দাম দর চলছে। আমরা এটা দেখবো। আমার বলে তো ঠিক আছে, 5,000 ফোন দিয়ে গরু তারপর কয়া দাম দেওয়া লাগবে? আমি দিব না তোকে, তুই তুই কোনটা খুলে লিজা। কত শুনল দেখছি আমরা বেশ কিছু ব্যবসায়ী। আপনি একটু ভাইয়ের সঙ্গে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম, কোথা থেকে ভাই? গাজীপুর থেকে। কি গরু কিনছে? দেশি গাভী। এগুলো কি আপনাদের জন্য কিনছে তুমি ভাই? আপনাদের জন্য কি দাম কি ঠিক আছে না একটু বেশি? আজকে একটু বেশি। তারপর কিনছেন কেন? আসলে মানে বিশ্বাসটা তুহিন ভাইয়ের উপরে। কি ধরনের গাভী গরু কিনছেন আপনারা? সার বাছুর, মানে একটু সাইওয়াল টাইপের সার বাছুর। এগুলো কি করবেন আপনারা? আর বাছুর গুলোকে বড় করবে? আর যদি যেগুলো গাভ হবে বা হিটা ওগুলো রেখে দেবে। কটা কিনবেন আজকে? ঠিকানা আছে কোনো গাজীপুরে? স্টেশন নাম্বার আছে কোনো? মোবাইল নাম্বার বলেন। 01688 আপনারা তো বিক্রি করবেন নাকি? আচ্ছা ধন্যবাদ দর্শক। কত হলো শেষ পর্যন্ত তুমি ভাই? কত হলো? 82,000। আমরা শুনছিলাম যে এই গাভী বাছুরটি 82,000 টাকায় কিনেছে। আপনার কি সাধ্যের মধ্যে আছে এটা না একটু কি মনে হচ্ছে আপনার? না আছে।
সাধ্যের মধ্যে আছে তুমি বেজেতু নিছে আসলে আর না কিছু বিবেচনা করি তো না সব কিছু বিবেচনা করে আচ্ছা দর্শক শুনছেন যে 82,000 টাকায় গাবি গরুটি বাছুর সহ ক্রয় করা হলো আমরা দেখি আরো কি ধরনের গাবি গরু ওনারা কিনেন ভাই বাসার জন্য নিবা যায় জি বাসার জন্য কত চায় 105 105 কত বললো ভাই তো 80 80 আর 105 দর্শক শুনছেন 80 এবং 105 এর মধ্যে দরদাম চলছে গাবি গরুটি আমরা দেখছিলাম দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে দেশি গাবি বাছুর ক্রয় বিক্রয় হচ্ছে আমরা সেই তথ্যগুলো আমরা একটু দেওয়ার চেষ্টা করছি আপনাদের আমরা এপাশে আরেকটি গরু দেখছি তুহিন ভাই দরদাম করছেন দেখছেন কত চাইছেন কত চাইছেন কত চাইছেন কত চাইছিলেন কত না আটান্ন দর্শক শুনছেন যে আটান্ন আর পঁয়ষট্টি দরদাম চলছে আমরা দেখছি তুহিন ভাইয়ের সঙ্গে এ পাশেও আরেকটি গাভি বাছুর দেখাশোনা চলছে দরদাম চলছে মনে হয় কত বললো কত বললো 62 বললো আর আপনি চাইছিলেন কত 69 62 আর 69 এর মধ্যে এটি দরদাম চলছিল দর্শক আমরা এই পাশে আরেকটি গাভি গরু দেখছি বাছুর সহ আমরা এটা একটা তথ্যটা নেব দাদা বয়স কেমন দুই দাঁত কত কয়েছেন এটা দাম কত চাইছেন 25 125 আর কত দাসে দাম দাম দেয় নাই কত দাসে ভাঙবে অল্প ভাঙিবা কয় ভাঙিবেন নাই ভাঙিবেন না উপরে উপরে আমরা দেখছিলাম আরো কিছু গাভি গরু আমরা দেখব আমরা এই পাশে আরেকটি গাভি গরু তুমি ভাই দেখছেন আমরা একটু দেখবো কয় কেজি দুধ কানে মুখে কথা চলে আমরা কানে মুখে কথা শুনব কত চাইছেন কত চাইছেন চাইছি ভাই আপনি ভাইতে 57 দাম পাঁচশো বাদ দিয়ে আপনার কাছে আপনার কাছে আপনার কাছে ডোঙ্গা 1000 কম দাম বললো আমরা দেখছিলাম দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে তুহিন ভাই দেশি গাভি বাছুর দেখছেন এবং কিনছেন আমরা সেই তথ্যগুলো আপনাদের এটা দেওয়ার চেষ্টা করলাম সেই সঙ্গে আপনাদের ধারণাও দেওয়ার চেষ্টা করলাম যে কি দরে এখানে এ ধরনের গাভি বাছুর ক্রয় বিক্রয় করা হয় আমরা এই পাশে আরেক ভাইকে দেখছি আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম
এদিকে একটু আসেন, কোথা থেকে আসছেন আপনি? ভাই আমি নরসিংদী থেকে আসছি। নরসিংদী থেকে আসছেন, কার কাছে? মানে তুহিন ভাই? তুহিন ভাইয়ের কাছে। তুহিন ভাইয়ের সঙ্গে দেখছি আপনাকে। আমি আপনার চ্যানেল থেকে অনুমতি হই, আপনার চ্যানেল দেখে আমি তুহিন ভাইয়ের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করেন? আচ্ছা, কি উদ্দেশ্যে বা কি ধরনের গরু নেওয়ার উদ্দেশ্যে আপনার এই? দেখছেন গাভি গরু? দেখছেন গাভি গরু? এখনো দেখি নাই, তবে আজকে আমবাড়ির হাটটা শেষ করে তুহিন ভাই বিকালে বলছে আর খামারে নিয়ে যাবে, এবং ওই জায়গা থেকে আমি চয়েস করি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার সঙ্গে দেখেন কিনেন, যদি মনোভূত হয় দেখে শুনে বুঝে তারপরে কিনেন কিন্তু। আচ্ছা ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম এবং দেখছিলাম যে দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে তুহিন ভাই যে গাভি গরুগুলো কিনছেন এবং কী ধরনের গাভি গরু ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আজ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।